শুভ সকাল বন্ধুরা, দেখো সকাল সকাল আমি চলে গেছিলাম একটু ঘরের পেছনে, গিয়ে দেখি কি সুন্দর দুটো কচুর ফুল হয়েছে। তো আমি তুলে আনতে চাইলাম, কিন্তু দুটো দিয়ে তো কিছু হবে না, তাই জন্য তুলে আনিনি। আর দেখো আমাদের পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে, অনেক পেয়ারা ধরেছে। অনেক খুঁজলাম যে বড় হয়েছে নাকি দু একটা, খাওয়া যাবে নাকি, তো একটাও ছিল না, সবগুলো জাস্ট ধরেছে, অজস্র ধরেছে। এই পেয়ারাটা কিন্তু অনেক টেস্টি, ভেতরটা লাল হয়ে যায়, পাকলে খুব টেস্ট লাগে। আর বন্ধুরা দেখো, তোমাদের কালকে দেখিয়েছিলাম আমার ননস্টিকের সেই কড়াইটা, যেটা আমি অনেকদিন কিনে এনে তুলে রেখে দিয়েছিলাম। তো এটাকে আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম মাসুমের ম্যাগি বানানোর জন্য। তো ভাবলাম যখন ইউজ করা শুরু করবই, তখন কেন না মাসুমের জন্য ম্যাগি বানিয়ে শুরু করি। তো বাচ্চাদের জন্য কোনো কিছু করলে মায়েদের তো অবশ্যই খুব ভালো লাগে, সেই জন্য মাসুমের ম্যাগি বানিয়েই কড়াইটার উদ্বোধন করলাম। বাচ্চা খুশ তো মা খুশ। এরপরেই দেখো আমি একটু কলের বাড়ি গেলাম, তো দেখি ছাগলটা কি হারে পানি খাচ্ছে। মানে জাস্ট সকালবেলা উঠে এরা এইভাবে পানি খাচ্ছে, তার মানে ভাবো যে কত গরম। ছাগল কিন্তু পানি খুব কমই খায়, তো আমরা এইভাবে দিয়ে রাখি পানি, ওদের ইচ্ছে হলে ওরা পানি খেয়ে নেয়। এরা যেহেতু মা ছাগল, এর বাচ্চা হয়েছে, তাই জন্য এর পানির চাহিদাটা বেশি, তো বারবার ও এসে এসে পানি খেয়ে যাচ্ছিলো। তো আমি একবারই রেকর্ডিং করেছি, এর পরেও আবার অনেক কবার এসেও পানি খেয়েছে। ওয়ালাইকুম সালাম আব্বু, তুমি স্কুলে যাওয়ার জন্য রেডি? আজকে খেলা আছে, স্কুলে খেলা হবে। ও, ইউনিফর্ম পরতে হবে না, অনেক গরম তো? স্কুলে কোথায় খেলা হবে? ও ওঠো 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 ওঠো। মাসুমকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি লেগে পড়লাম কাজে। দেখো এখানে আমি বিছানাটা এখন তুলব। তো বিছানা একবার তুলেছিলাম, কিন্তু বিছানার বারোটা আবার বাজিয়ে দিয়েছে, আরেকবার তুলবো, এটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য। তো ভাবছিলাম বেডশিটটা চেঞ্জ করবো কি না করবো কি না, তারপর ভাবলাম করেই ফেলি। এত গরম, বারবার জল খাচ্ছি, আর এই যে বেডশিটটা, বালিশের কভারগুলো সব চেঞ্জ করে ফেলবো। আর বালিশের কভার খুঁজে পাচ্ছিলাম না, দেখো খুঁজছিলাম, তিনটে তিন কালারের খুঁজে পেলাম, শিফটিংয়ের সময় কোনটা কোথায় রেখেছি বলতেই পারি না। তিনটা তিন কালারের পেলাম, তো তিনটা তিন কালারেরই লাগিয়ে ফেললাম। এটাও একটা স্টাইল বলো, তিনটা তিন কালারের। এটা কে বলবে যে কালকেই আমি বানিয়েছি? দেখো আজকেই কতগুলো বোতল জমে গেছে, আমি শুধু ফুলদানিটা আর অল আউটটা রেখেছিলাম, আর সাথে সাথে দেখো কতগুলো পানির বোতল জমে আছে। বিছানা তুলে ঘরটা দেব ঝাড়ু দিয়ে, তো আমি নারকেলের ঝাড়ু দিয়ে ঘরটা ঝাড়ু দিই, যেহেতু আমাদের ঘরটা রাফ ঢালাই। আর এই দেখো এই পাতাগুলো সব ওই জানলাটা দিয়ে ঢুকেছে, নিম গাছের পাতা, তো আমি এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দেব। তো ঘরটাও আমার উঠানের মতন হয়ে গেছে, পাতা ঢুকে যায়, পাতা পড়ে আমার ঘরে। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা। মাসুম মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিলাম, আর ভীষণ গরম পড়েছে বাইরে, ঘরটা আমি ঝাড়ু দিয়ে নিই, বিছানা করে নিলাম। দেখো পর্দাটা কি সুন্দর উঠছে, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, জানলা দিয়ে হাওয়া ঢুকছিল, পর্দাটা কি সুন্দর উঠছিল। তো হাওয়া যখন ঢুকছেই, তাই ভাবলাম পর্দাটা সরিয়ে দেই, ঘরে হাওয়াটা পুরো ঢুকুক, তাহলে ঘরটা একটু ঠান্ডা হবে।
এরপরে দেখো কাপড়গুলো ধুয়ে নিলাম, মানে বেডশিটগুলো যে তুললাম, বেডশিটটা, বালিশের কভারগুলো, তারপর জামা কাপড় যা দুই একটা ছিল এগুলো সব ধুয়ে নিলাম। ধুয়ে মেলতে দিয়ে দিলাম, রোদ উঠেছিল প্রচুর, আর সাথে দেখো গাছের পাতাগুলো নড়ছে, তো হাওয়াও চলছিল, রোদও উঠেছিল। বেড কভারের সঙ্গে একটা বালিশের কভার ম্যাচিং, আর এরকমই একটা বালিশের কভার এখন ভরলাম, আর বাকিগুলো এখানেও ম্যাচিং নেই, তিনটে তিন কালারের আগেও ছিল, সবগুলোরই জোড়া আছে, বাট কোথায় কোথায় আছে ছোট ছোট যেহেতু খুঁজে পাই না সেই জন্যই সমস্যা। এখানেও যেগুলো শুকোতে দেবো এখানেও তিনটা তিন কালার, আর বালিশে যেগুলো ভরলাম সেখানেও তিনটে তিন কালার। বেশি কাপড় ধুলাম না, যে কটা এমনি আমি প্রতিদিনই কাপড় ধুই সেজন্য বেশি একটা কাপড় জমে না, যে কটা কাপড়ই জমে না কেন ধুয়ে নেই, বা যদি একদিন কোনো কারণে মিস হয় তাহলে পরের দিনই আবার ধুয়ে দেই। তো বন্ধুরা কাপড়গুলো মেলে দিলাম, এখন বসাবো আমি রান্না, ও স্কুলে গেছে, আজকে থেকে স্কুল খুলে গেল, ঈদের কয়েকদিন ছুটি ছিল, যেহেতু ওদের মাদ্রাসা তাই ছুটিটা একটু বেশি থাকে, তো এখন বসাবো আমি রান্না। আর কখন আসে, এখন আজান দিয়ে দিল, স্নানও করিনি, তো ভাবছি যে স্নান করেই রান্নাটা বসাবো, দেখি ও কখন আসে। আর ভীষণ গরম আজকে, এত রৌদ্র পড়েছে, এত রৌদ্র পড়েছে, তো ও তো নেই, চলো আমি একটু ছাগলগুলোকে দেখে আসি, এসে তারপরে স্নান করে একেবারে রান্নাটা বসিয়ে দেব। এরা ঠিকই আছে, ঘাস খাচ্ছে। ওইদিকে দুটো বাঁধা আছে, এইদিকে এদিকে বেঁধে ঘাস দেওয়া হয়েছে, ওরা খাচ্ছে, খাক নিজে খাচ্ছে, সবাই একদম খাওয়া দাওয়ায় মন দিয়েছে। তো আমি যাই এখন স্নানটা করে নেই, ভীষণ গরম পড়েছে, স্নান করলে একটু আরাম পাওয়া যাবে। আকাশে একদম কালকে সকালে যেরকম আকাশ দেখিয়েছিলাম একদম পরিষ্কার সাদা সাদা মেঘ, আজকে ওইরকমই আকাশ হয়ে আছে। ঠিক আছে বন্ধুরা, ওরা খেতে থাক, আমিও আমার কাজ এগিয়ে নিয়ে যাই, কাজ বলতে এখন স্নান আর রান্নাবান্না। ও দেখি কখন আসে, মাসুম তো স্কুলে চলে গেছে এখনও আসেনি, আমি লেগে পড়ি, লেগে পড়ি বলতে কাজ তো সারাদিনই চলে। তো ঠিক আছে, আমি তোমাদের কি দেখাচ্ছি বলো তো, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, এই আমগুলো সকালবেলা আমি কেটে রেখেছিলাম লবণ আর চিনি দিয়ে ফ্রিজের মধ্যে, তো সেটাই মাখছি, একটু লঙ্কা দিয়ে মেখে নিলাম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বিকেলবেলা এখন আমি এই যে আম, এটা সকালে কেটে লবণ দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, হালকা পাকা কিন্তু টক প্রচুর, এই আমটা আমাদের গাছেরই আম, লবণ আর চিনি দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এখন মনে পড়লো, ভাবলাম যে একটু মানে লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিই। তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে খাবো, কিন্তু এই গরমের মধ্যে ভয় পাচ্ছিলাম আর কি।
পুরো ফিনিশ, দারুণ লাগলো। তো এই প্রসেসে আবার করে খেতে হবে। আম এখন শেষের দিকে, কাঁচা আম গাছে নেই, যে কটা আছে সেগুলোতে মানে পাকার মতন রং চড়ে গেছে। তো আমাদের আমগুলো তো ফেটে ফেটে পড়ে যায়, গাছের মধ্যে পাকে না। তো এটা বানিয়েছিলাম সকালে খাওয়ার জন্য, রোদের জন্য আর সাহস করিনি, কারণ এমনি গরম, আরও গরম আটকে গেলে গরমের মধ্যে টক ঝাল খাওয়া পেট না সহ্য করতে পারে। তো এখন বিকেলবেলা মনে হলো যে খেয়েই নেই, সকাল থেকে ওয়েট করছি খাওয়ার জন্য। তো খেয়ে নিলাম, ভালোই লাগলো, বেশি ঝাল দিইনি, একদম সামান্য একটু লঙ্কা দিয়ে মেখে খেয়ে নিলাম। আম্মাখা খেয়ে কোথায় যাচ্ছি বলো তো? আবার আম খুঁজতে যাচ্ছি গাছে। এত ভালো লাগলো আম্মাখাটা যে আবার খেতে হবে, সেই জন্য আম তো আর দু একদিনের মধ্যে থাকবে না, দু একটা যা গাছে আম আছে এগুলো হয়তো পড়ে যাবে বা পেকে যাবে, সেই জন্য খুঁজছি। তো এই চেয়ারটাতে উঠে পারবো, আছে গাছে দু একটা, এমা পড়ে যাবো না। তো উঠে পড়লাম আম গাছের নিচে, আম কোথায়, এই দেখো আম, এই দেখো আম। তো এই একটা আছে আর এই একটা আছে, এই দুটো আমি আছে এখন গাছে। তো আমি ছিঁড়ে নেব এটা, হ্যাঁ খাবো। আম কি ব্যথা লাগে? আম তো খাওয়ার জন্য, এই পড়ে যাবে ধরো, একাই আম ছেড়ে যায় না। এই দেখো আম ফেটে গেছে, দেখছো ছিঁড়ি নেই একাই, ওই জন্য দেখো আমটা পুরো ফেটে গেছে। দাঁড়াও আমি নামি, আমগুলা যদি পড়ে তাহলেও করে চলে গেছে। আম খাওয়া যায় না? গাইজদের আম দেখা তো, জোরে বলো নাহলে, নাহলে গাইজরা শুনতে পাবে না। গাইজ পরে ইয়া পে মুজে কি দিলে কিয়া হবে, কুমে লোক পাশের কত কি কিয়া দিখার দিখে পোকা হয়, ইয়া পে পোকা আপকো ব্যাঠা দিখ রহা হোগা, পোকা আছে। আচ্ছা এখন ঘরে রেখে দেই মাছেদের, এখানে দিয়ে দিলাম একটু সিপি দানা, দেখো সবাই কিভাবে খাচ্ছে। তো সময় হয়ে গেলে ওরা এসে উৎপাত শুরু করে দেয়, একটুখানি দিয়ে দিলাম, সবাই এসে খাচ্ছে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুম মনিকা। এখন সন্ধ্যা হয়ে গেছে, মাসুম ওখানে বসে দেখছে কার্টুন, কারণ কারেন্ট নেই। আর এই লাইটটা যে জ্বলছে এটা হলো আমাদের এমার্জেন্সি লাইট, এটা কিছুক্ষণ জ্বলে তারপরে বন্ধ হয়ে যায়, এটা অটোমেটিক চার্জেবল। তো মাসুম কার্টুন দেখছে, যেহেতু কারেন্ট নেই প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। তো আমি এখানে বসে আছি, যে বাইরে বসে আছি, দেখো ঘেমে একদম ঘেটে গেছি। কি করি বাবা, দাঁড়াও ভিডিওটা শেষ করে তোমাকে হাওয়া করি। মাসুম বলছে যে ওকে ওর একটা বই এনে হাওয়া করতে বলছে, প্রচণ্ড গরম লাগছে, ও একদম ঘেমে গেছে, কারেন্ট অনেকক্ষণ আগে গেছে কেন জানি না আসতেছে না। এরকম তো এতক্ষণ কারেন্ট গেলে এতক্ষণ থাকে না, মনে হচ্ছে লোড শেডিং হয়ে গেছে। বন্ধুরা দেখো এই যে আমি বই নিয়ে আসলাম মাসুমকে হাওয়া করব, কই গেলি বাবা, এই যে মাসুম, এই যে আমি করছি মাসুমকে হাওয়া। তো ঠিক আছে আমি মাসুমকে হাওয়া করি, তোমরা আমার ভিডিওটা, তোমরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আর আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে, যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো